নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে এনজেপি সংলগ্ন জনতাপাড়ায়। নেশাগ্রস্ত হয়ে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে এনজেপি সংলগ্ন জনতাপাড়ায়। জানা গিয়েছে শ্যামল সাহা নামে ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় প্রতিদিনই বাড়িতে অত্যাচার চালায়। গতকাল ফের ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন নেভানোর আগেই গোটা বাড়ি ভস্মীভূত হয়। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় 35 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর চন্দ্রানী মণ্ডল। তিনি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শ্যামল সাহার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি তাকে সুস্থতার জন্য নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে অভিযুক্ত পলাতক। কালকে রাত্রে আমার কাছে একটা ফোন আসে যে এখানে আগুন লাগে, তো আমি ঘটনা আসতে চাই না, এখন নিয়ে গেছে, কালকে সকালে আসছি। তো আমি আজকে ঘটনা শোনার পর আজকে এখানে আসি। তো এলাকার লোকের কাছ থেকেই শুনতে পাই যে এই বাড়ির যে ছেলে আছে ও নাকি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তো এটা তো বস্তি এলাকা, এখানে খুব চাপা রাস্তা গলি সব। তো এই গলিটা একটু পড়া আছে বলে আজকে ফায়ার ব্রিগেড ঢুকতে পেরেছে, কিন্তু পাশের গলি হলে কিন্তু ফায়ার ব্রিগেড ঢোকা সম্ভব না। তো এরকম যদি হয় পাড়ার লোকের খুব জীবনের সংকট হয়ে যাবে আগামী দিনে। তো আমরা চাচ্ছি যে ওই ছেলেটাকে আমরা বাড়ি থেকে যদি চলে গেছে, পালিয়ে গেছে কোথাও, ওকে খুঁজে বের করে কোনো নেশামুক্ত কেন্দ্রে যদি সম্ভব হয় তাহলে আমরা সেখানে পাঠাবো, বা কোনো আইনি ব্যবস্থা অবশ্যই থাকাতে তার লিখিত কমপ্লেন হবে। স্বাধীনতা থেকে শুরু হলো স্বদেশী অভিযান, গ্রামে গ্রামে বিদ্যুৎ এলো, উজ্জ্বল হিন্দুস্তান, মঙ্গল পর্যন্ত পৌঁছে গেল স্বদেশী মঙ্গল যান। তাহলে কেন হবে না হিন্দুস্তানি নিজেদের সব জিনিস আমরা বদলাবো, তবে তো বদলাবে হিন্দুস্তান। সূর্য আত্মনির্ভর ভারতের প্রতীক।